বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি এই অ্যালোভেরা গাছ, এটাকে ঘৃতকাঞ্চন বলা হয়। তো আজকে এই অ্যালোভেরা গাছের যে উপকারটা আপনাদেরকে জানাবো সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মহিলা বা পুরুষ যারা ত্বকের যত্ন নেন, ত্বকের অনেক রকম ব্রণ পিম্পল যেটা বলা হয় বের হয়, এবং ত্বকে খসখসে ত্বক, সেই ত্বককে ভালো করার জন্য এই যে অ্যালোভেরা রয়েছে, এই অ্যালোভেরার আপনাকে ডাল আপনাদের একটি নিতে হবে, বা যেটাকে বলা হয় পাতাও বলা যেতে পারে। তো বাড়িতে অনেকের থাকে অ্যালোভেরা, তো এই রকম এর ডাল আপনাদেরকে কেটে নিতে হবে। কেটে নিয়ে সেখান থেকে জেল যে পাওয়া যায়, একটা জেলের মতন পদার্থ বের হবে, সেই জেলিটা আপনাদের ত্বকে লাগাতে হবে। লাগিয়ে আপনাদেরকে 2 থেকে 3 মিনিট লাগিয়ে রাখবেন, তারপরে আপনাদেরকে জল অর্থাৎ পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখবেন আপনাদের সেই ত্বকটি অনেক মানে ভালো হয়ে গিয়েছে এবং পরিষ্কার, এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট এই টিপসটা আপনারা ব্যবহার করুন, দেখবেন আপনাদের অনেক অনেক উপকার এসেছে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। তো অ্যালোভেরার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এর বিশদ বিবরণ দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।